জনাব আব্দুল দয়ান সাহেব আমার সভাপতি সাহেবের কাছে আমাদের চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বরাবরে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন। আমি এই অ্যাপ্লিকেশনের তো অনেক লম্বা অ্যাপ্লিকেশন, যেহেতু সারমর্মটা আমি এখন তুলে ধরলাম। যেহেতু আমাদের এই স্কুলটা অনেক পুরাতন এবং আমাদের স্কুলে অনেক ছাত্র এবং আমরা মানে শিক্ষাকেন্দ্রিক বিভিন্ন দেশে আছি, আমরা চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কাছে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের কাছে আমাদের ইউনিয়নের সম্মানিত আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল দয়ান সাহেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে একটা দাবি উপস্থাপন করেছেন, যেটা হচ্ছে কি আমাদের উচ্চ বিদ্যালয়ের যে গ্রন্থাগার যেটা লাইব্রেরি আছে, এটা আসলে যে পরিমাণ হওয়া দরকার বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে, আমরা যে পরিমাণ বুক বা এই ধরনের আসবাবপত্র নাই, যার কারণে বাচ্চারা যে জ্ঞান অর্জন করার লাগে যেটা খুবই দরকার, সেটা হচ্ছে একটা লাইব্রেরি যেখানে বসে বাচ্চারা বিভিন্ন ধরনের প্রজেক্ট করবে বা বিভিন্ন বই লেখাপড়া করবে, যেগুলোর মাধ্যমে আমি সহ বিভিন্ন দেশে যে ছাত্ররা বাইরে আছে এই গ্রন্থাগার থেকে লাইব্রেরি থেকে। তো লাইব্রেরিটা আসলে খুব বেশি বড় না, যে ছোট পরিমাণ লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিটা আমার কাছে লাগেন না এনাফ হিসাবে আমরা কাছে একটা দাবি দিচ্ছি, প্রায় 5,60,000 টাকার মতন লাগে আসবাবপত্র প্লাস বুক এগুলা। এবং এটা আমাদের একটা কন্ডিশন হচ্ছে কি যে আমরা চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নামে দেওয়া হবে গ্রন্থাগারটা, যেটা অর্থায়নে দেওয়া হবে আমাদের চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। এটা হচ্ছে আমাদের প্রথম যেটা উপস্থাপন। দ্বিতীয়ত হচ্ছে কি আপনারা সবাই জানেন চারখাই মুসাইদে মাদ্রাসায় অলরেডি বেশ কিছু একটা ডোনেশন আমরা লন্ডন থেকে দিয়ে দিয়েছি, আমি সহ বা আমাদের ভাই পাতিজা মিলে এখান থেকে গিয়েছি, কিন্তু তার বাদে ওনারা একটা দাবি করেছে আমাদের কাছে যে কিছুটা দেওয়ার লাগে। আরেকটা হচ্ছে কি আমাদের জিরখাই দক্ষিণ চক্রবাণী একটা মসজিদ তারা নতুন নির্মাণ করতেছে,